ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته حامد ومصليا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم معلش هذا كلام যে আমরা যে বৈধ জিনিস মহান আল্লাহর কাছে চাইব তো কোন কোন সময়ে চাইব মানে চাওয়ার উত্তম সময়গুলি জানালে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আমরা যখন কোনো জিনিস চাইব তা মহান আল্লাহর কাছে চাইতে হবে কেননা এ বিষয়ে জামে তিরমিজির হাদিস আছে বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন ও ইদা সালতাফাস আলিল্লা যখন তোমরা কোনো জিনিস চাইবে তখন তা আল্লাহর কাছে চাও আইন এবং যখন তোমরা কোনো জিনিস সাহায্য চাইবে সেটাও আল্লাহর কাছেই সাহায্য চাও তো চাইতে কার কাছে হবে মহান আল্লাহর কাছে চাইতে হবে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা যে জিনিস চাইব বৈধ জিনিস সেই বৈধ জিনিস মহান আল্লাহর কাছে যে চাইব তো কবুল হবে গ্রহণযোগ্য হবে এমন সময়গুলি বর্ণনা করবেন যে সময় আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করবেন দেখুন এ বিষয়ে হাদিসের গ্রন্থ শাহি বুখারি হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ এবং সাহি মুসলিম হাদিস নম্বর এক হাজার দুশো সাতষট্টি এবং হাদিস নাম্বার এক হাজার দুশো একষট্টি এখানে উল্লেখ আছে আন আবি হুরাই রাত আল্লাহ কল قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأستغفر له متفق عليه حضرت أبو هريرة رضي الله تعالى عنه تبنيته تني بولن النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولشن যে মহান আল্লাহ তিনি প্রতিদিন রাত্রের তৃতীয়াংশে দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং তিনি বলেন রাত্রের তৃতীয়াংশে তিনি নেমে এসে কি বলেন মাইয়া দুরানি ইফা আমার কোনো বান্দা আছে কি যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব অমাইয়াস আলুনি ইফা ওতে আমার কোনো বান্দা আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব। আমার কোনো বান্দা আছে যে আমার কাছে মাফ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব মাফ করে দেব তো এটা হচ্ছে শাহি বুখারি হাজার একশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এবং শাহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার দুশো সাতষট্টি এবং এক হাজার দুশো একষট্টি নাম্বার হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক মুমিন মুসলিমের জন্য বরকতময় রাত এবং সৌভাগ্য রাত হচ্ছে রাতের প্রতিদিন রাত্রের তৃতীয়াংশ এবং এই রাত্রের তৃতীয়াংশে শেষ তৃতীয়াংশে কি হয় দোয়া কবুল করা হয় এই সময় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুর আলহামী তিনি স্বয়ং নিজেই এই দুনিয়া মানে নেমে এসে তিনি বলে থাকেন এই তিনটি কথা যে আমার কোনো বান্দা আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আমার কোনো বান্দা আছে আমার কাছে চাইবে আমি তা তা দেব আমার কোনো বান্দা আছে যে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করে দেবো ক্ষমা করে দেবো তাহলে এই চাইতে সৌভাগ্য আর কি হতে পারে যে মহান সৃষ্টিকর্তা তিনি কথা বলেন রাত্রের তৃতীয়াংশে প্রতিদিন তাহলে চাওয়ার সব চাইতে উত্তম সময় হচ্ছে প্রতিদিন রাত্রের তৃতীয়াংশ বুঝতে পারলেন এই সময় যদি আমরা কোনো জিনিস চাই মহান আল্লাহ প্রত্যেক বান্দার অতি নিকটই হয়ে অতি নিকটে হয়ে থাকেন তাই প্রত্যেক মুসলিমের যেহেতু অতি নিকটে মহান আল্লাহ হয়ে থাকেন আল্লাহর কাছ থেকে আমাদের কী করতে হবে বেশি বেশি চাইতে হবে এই রাত্রের তৃতীয়াংশে এটা হচ্ছে সব চাইতে বেশি উত্তম সময় এবং এ বিষয়ে আরও উল্লেখ আছে নাসা ইমাম নাসাই তিনি তার হাদিসের গ্রন্থ আমারুল লাইলা হাদিস নাম্বার সাতষট্টি

আদান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া রদ করে দেওয়া হয় না দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মানে আদান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করা হয় থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আজান হওয়ার পর এবং জামাত শুরু হওয়ার পূর্বে ফরজ নামাজের জামাত শুরু হওয়ার পূর্বে এই মধ্যবর্তী সময়টা হচ্ছে দোয়া কবুলিয়াতের সময় বুঝতে পারলেন তাই আমরা এই সময়েও মহান আল্লাহর কাছে চাইব। এবং চাওয়ার আরও আল্লাহ যে দোয়া কবুল করেন জুম্মার দিনের একটা সময় আছে আরও ইত্যাদি অন্যান্য সময়ও রয়েছে হুম তো সব চাইতে উত্তম সময় হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়ার সেটা হচ্ছে প্রতিদিন রাত্রের তৃতীয়াংশ কেননা সেই সময় মহান আল্লাহ তিনি প্রত্যেক বান্দার অতি নিকটে হয়ে থাকেন এই দুনিয়াদি আসমানে তিনি নেমে আসেন